চীনের সঙ্গে ইউয়ানে লেনদেনের প্রক্রিয়া শুরু, ব্যবসায়ী অর্থনীতিবিদদের চোখে ইতিবাচক উদ্যোগ। ইউরোপের দরজায় করোনা ছেদ যুদ্ধ, পোলিশ প্রধানমন্ত্রীর সতর্কবার্তা, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ। চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, সাকিবের ফেরার দিনে হাসান মাহমুদের অভিষেক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর বারোটার একুশে সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাওয়ার কথা ভাবছে বাংলাদেশ। সুইফটের আদলে গড়ে ওঠা চীনা সিআইপিএস এ যুক্ত হওয়ার বিষয়ে চলেছে আলোচনা। এছাড়াও রপ্তানি আয়, ঋণ ও প্রকল্প সহায়তায় যথাসম্ভব ইউয়ানে নেয়ার বিষয়টিও রয়েছে সক্রিয় বিবেচনায়। রিজার্ভ ধরে রাখার পাশাপাশি চীনা বিনিয়োগ বাড়াতে এসব উদ্যোগ ইতিবাচক বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশটির মুদ্রা ইউয়ানে সরাসরি লেনদেন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপুলস ব্যাংক অব চায়নায় অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের আন্তঃব্যাংক টেলিকমিউনিকেশন ক্রস বর্ডার ইন্টারনেট পেমেন্ট সিস্টেম সিআইপিএস এ যুক্ত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণের অর্থ রাশিয়াকে পরিশোধ করা হবে। গত অর্থ বছরে চীন থেকে বাংলাদেশের আমদানি ছিল $20.88 বিলিয়ন, কিন্তু সেখানে বাংলাদেশের রপ্তানি $1 বিলিয়ন কম। ফলে ইউয়ানের যোগান নিয়ে উঠেছে প্রশ্ন। ব্যবসায়ী নেতারা বলছেন, চীনা বিনিয়োগ এবং ঋণ যদি ইউয়ানে আসে তবে ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে। চাইনিজদের যে আপকামিং প্রজেক্টসগুলো আছে, সেই আপকামিং প্রজেক্টসগুলোকে ইউয়ানে ফাইন্যান্স করা যায় কি না সেটা নিয়ে একটা ইআরডিকে চিঠি দেওয়া হয়েছে বেশ আগে। এফডিআই এর ক্ষেত্রে যে অ্যামাউন্টটা তাদেরকে ইউএসডিতে নিয়ে আসতে হয়, সেটা যদি তারা ইউয়ানে নিয়ে আসে। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি, আমরা যদি একটা চাইনিজ ব্যাংককে পারমিশন দেই বাংলাদেশে, যারা আসলে বাংলাদেশের জন্য এই ইউয়ানের চাহিদাটার যোগান দিবে, চাহিদা অনুযায়ী যোগান দিবে, তো দ্যাট ক্যান বি অ্যানাদার এভিনিউ। অর্থনীতিবিদরা বলছেন, চীনের সাথে ইউয়ানের লেনদেন শুরু ইতিবাচক উদ্যোগ, তবে মুদ্রাটির যোগান বাড়াতে হবে। আমাদের যতটুকু পরিমাণে এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে গুডস এক্সপোর্ট, তো সেই পরিমাণে আমরা হয়তো কারেন্সি হয়তো স্টক রাখতে পারবো আমাদের এই এই পুরো লেনদেনের জন্য। তবে এটা একটা প্রাথমিক পদক্ষেপ। আমি মনে করি যে যে দুটো মুদ্রাতেই যাতে লেনদেনটা হয় সেটার দিকে আসলে আমাদের যে দরকার সক্রিয় সেটার জায়গাটা তৈরি করতে হবে। এদিকে চীনা ঋণ ইউয়ানে নেওয়ার বিষয়টি রয়েছে সরকারের সক্রিয় বিবেচনায়। এ বিষয়ে মতামত পেতে অর্থ বিভাগকে চিঠি দিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। দেশের মোট বিদেশি ঋণে চীনের অংশীদারিত্ব এখনও কম, তাই এই মুহূর্তে চীনা ঋণ দেশের জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন না অর্থনীতিবিদরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের 20 কিলোমিটার নির্মাণাধীন 6 লেন মহাসড়ক এখন অনেকটাই দৃশ্যমান। দ্রুত গতিতে চলছে আন্ডারপাস ও ফ্লাইওভারের নির্মাণ কাজ। সব মিলিয়ে অগ্রগতি 75%। এদিকে ঈদে মহাসড়কে যানজট মুক্ত ও নিরাপদ রাখতে মাঠে থাকবে 8 শতাধিক পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা তথ্য, ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম 6 লেন মহাসড়ক নির্মাণের অগ্রগতিতে নির্বিঘ্ন হবে উত্তর দক্ষিণাঞ্চলবাসীর ঈদ যাত্রা। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত 19.8 কিলোমিটার রাস্তা 2022 সালের এপ্রিলের শেষের কথা ছিল, তবে 2 দফা মেয়াদ বাড়িয়ে এখন চলতি বছরের জুনে শেষ করার চেষ্টা চলছে। সড়ক বিভাগ বলছে, উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যেন আগামী ঈদ যাত্রায় কোনো রকম ভোগান্তি না হয় সে লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে চলছে। আমরা আশা করছি আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষ অত্যন্ত নির্বিঘ্নে এবং যানজট মুক্ত অবস্থায় এই অংশ অতিক্রম করে বাড়ি ফিরতে পারবে। এই এই বিষয়টাকে সামনে রেখে সরকার সাসেক 2 নামে একটি প্রকল্প বাস্তবায়ন এটা চলমান আছে। তো সাসেক 2 প্রায় শেষের পথে এবং আমাদের যে মেইন যে সমস্যার জায়গা ছিল সেটা হাটিকামরুল গোল চত্বর, সেখানে আমরা দেখেছেন আপনারা আমরা রিজিট পেমেন্ট করে দিয়েছি যেন এই এই ঈদে বা বর্ষায় আমাদের জন্য চলাচলের সমস্যা না হয়। বাকি কাজ দ্রুত শেষ করার দাবি করছে পরিবহন চালকরা। শুধু যেমন যানজট ছিল শুধু এলেঙ্গায়, এখন এলেঙ্গাও তো আপাতত ক্লিয়ার হচ্ছে,
আপাতত ক্লিয়ার হয়ে লাগে তাহলে মনে করেন একদম যানজটের আশঙ্কা থাকবে না, এটা আশা করা যায়। জাম না থাকার স্বার্থে যা যা করণীয় প্রশাসন তাই করলে সবচেয়ে ভালো হবে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের উদ্যোগের প্রশংসা করছে যাত্রী ও স্থানীয়রা। ব্রিজ হয়ে গেছে, চারিপাশে রাস্তা হয়ে গেছে, মানুষ আমাদের সুস্থ হয়ে বের হয়ে পারি। রাস্তাটা অত্যন্ত ভালো হয়েছে এবং এই রাস্তাতে কোনো যানজটের কোনো সম্ভাবনা নাই। এই জ্যামটা আমাদের দূরীভূত হয়েছে এবং আমাদের জীবনে কর্মচঞ্চলতা ফিরে আসছে। আর প্রশাসন বলছে ঈদে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে প্রস্তুতি নিয়েছে। গত বছরের চাইতেও আরও অনেক ভালো এবং নির্বিঘ্ন পরিবেশে সম্মানিত সাধারণ যাত্রী যারা পবিত্র ঈদের ভিতরে ঘরে ফিরবেন তাদের প্রত্যাবর্তন আমরা নিশ্চিন্ত এবং নির্বিঘ্ন করব। বর্তমানে রংপুর রাজশাহী পাবনা অঞ্চলের তিনটি মহাসড়ক হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল রোড বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ দুলেনের মহাসড়কে যানবাহন চলাচল করছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বাগুড়ার শালিখা উপজেলার ছয়খড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী সহ তিন অটোরিকশার আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও পাঁচ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার রাত 9টার দিকে মাগুরা যশোর মহাসড়কের ছয়খড়িয়ার হাজম বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাতে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। হাজমবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জেএম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় তিন যাত্রী, গুরুতর আহত আরও পাঁচজনকে মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ করছি দুপুর 12টার একুশে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চীনের সঙ্গে ইউয়ান লেনদেনের প্রক্রিয়া শুরু, ব্যবসায়ী অর্থনীতিবিদদের চোখে ইতিবাচক উদ্যোগ। ইউরোপের দরজায় করোনা আছে যুদ্ধ, পোলিশ প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ। চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, সাকিবের ফেরার দিনে হাসান মাহমুদের অভিষেক। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।